নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 9 মার্চ 2024 পাঁচ রাশি হতে চলেছে কোটিপতি। 1 ঘন্টা 25 মিনিট নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, আগামীকালও কিন্তু শিবরাত্রির যে শুভ মুহূর্ত কিন্তু থাকছে, এবং সব থেকে বড় বিষয় এটা যে আগামীকাল আবার শনিবারও কিন্তু পড়েছে। শিব অর্থাৎ এই যে শিবরাত্রি যে তিথি আগামীকাল কিন্তু রয়েছে। এবং দেখুন, শিবের যিনি উপাসনা করতেন, মহাদেবের যিনি উপাসনা করতেন, তিনি হলেন শনি। অর্থাৎ মহাদেব হচ্ছেন শনির গুরু। অর্থাৎ কালকে কিন্তু খুব একটা দুর্লভ সংযোগ কিন্তু রয়েছে, এবং এর পাশাপাশি আগামীকাল আপনার যোগ রয়েছে শিবযোগ। নক্ষত্র ধনিষ্ঠা এবং শতবিশা নক্ষত্র রয়েছে। রাহুকালটা আপনার রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এই রাহুকালের সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট, কোনো ভালো কোনো কাজ এই সময় আপনারা করবেন না। রাহুকালটা পেরিয়ে যাওয়ার পর আপনারা যে কোনো কাজ কিন্তু করতে পারেন। আমি প্রতিদিন অর্থ প্রাপ্তির উপর ভিডিও দিই, কোন কোন রাশির লটের প্রাপ্তির যোগ রয়েছে তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাই। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করি, কিন্তু কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে। এবং আমি বারবার বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবার আমি আসি যে আগামীকাল 1 ঘন্টা 25 মিনিট, খুব সময়টা কিন্তু খুব ভালো, যে সময়ের মধ্যে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই পাঁচ রাশির। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং আগামীকাল মানে এক কথা আমি যদি বলি, এই যে ধনিষ্ঠা নক্ষত্র এবং শতবিশা নক্ষত্র, আপনার যদি ধনিষ্ঠা বা শতবিশা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, বা এই যে যোগ রয়েছে সেটা হচ্ছে শিবযোগ, আপনার যদি শিবযোগে জন্ম হয়ে থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। তো অবশ্যই জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবং আমি বারবার বলি, আপনার জন্মকুণ্ডলিতে রাহু শুক্র বুধ কেমন রয়েছে এটা দেখা দরকার। রাহু শুক্র বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি হবে। আর রাহু শুক্র বুধ যদি আপনার অশুভ থাকে, তাহলে কিন্তু অর্থপ্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। দেখুন, আমি প্রতিদিন আপনাদের কাছে কেন একটাই অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। কারণ অনেকে কি করেন যে ভিডিওটি কেটে কেটে বেরিয়ে যাচ্ছেন, কৌশিকের রাশির নাম বলছেন, টার্গেট নাম্বার বলছেন, চলো তাহলে লটারি কাটলে। দেখুন, লটারি প্রত্যেকেরই যে ভাগ্যে লাগবে আগামীকাল এমন নয়, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে লাগবে। শুধু যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো এই কথা বলি না, যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল আপনার হতেই পারেন মহাভাগ্যশালী রাশি। আপনি আগামীকাল লাখপতি কোটিপতিও কিন্তু হতে পারেন। ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে যায় কেউ কিন্তু বলতে কিন্তু পারে না। তাই অবশ্যই ভিডিওটি আলোচনা অবশ্যই দেখুন, এবং পাশাপাশি যেহেতু এই আকস্মিক প্রাপ্তির ক্ষেত্রে, হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহু গ্রহকে দেখা দরকার, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তাই আমি আবারও বলি, আপনারা প্রত্যেকে
একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার ক্ষেত্রে ফর্চুনা নাম্বার কত রয়েছে, আপনার কোন সময়গুলোতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কোন বছর থেকে কোন বছরের মধ্যে, এবং আপনার ক্ষেত্রে কোন সময়ের মধ্যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে পারে, তার জন্য কি করা উচিত, তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে অবশ্যই আপনারা জেনে নিন। প্রথম যে রাশি, আমি নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার প্রথম প্রথম একদম নাম্বার ওয়ান লিস্টেড রয়েছে, সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। আপনাদের আগামীকালের যে সময়টা দেখা যাচ্ছে, 10:55 থেকে 10:55 থেকে 11:36 পর্যন্ত টাইমটা শুভ, 10:55 থেকে 11:36 পর্যন্ত আপনাদের টাইমটা শুভ, অর্থাৎ খুব মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং আপনাদের হয়তো বা আগামীকাল ভাগ্য ফিরে যেতেও পারে। কুম্ভ রাশি যে কোনো দিক থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলবো, সেই রাশির নাম মেষ রাশি। হ্যাঁ, আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আপনার যে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3, আপনাদের যে শুভ সময় 11:04 থেকে 11:50 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশি, সে রাশির নাম তুলা রাশি। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনার টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে 6, আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 10:55 থেকে 10:55 থেকে আপনার 12:03 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল দেখা যাচ্ছে। এরপর 4 যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক হন, আপনার ক্ষেত্রে প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে। আপনার যে আগামীকালের যে টার্গেট নাম্বার কন্যা রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 9। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার 9, আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:15 থেকে আপনার 12:30 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে আগামীকাল। দেখুন, যোগটা খুব ভালো রয়েছে আগামীকাল, সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে 8 এবং 1। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সেটা 12:15 থেকে 12:37 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। অর্থাৎ খুব অল্প সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে, কিন্তু সময়গুলো আপনারা মেনটেন করুন এবং বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্যের যে সংখ্যাটা কিন্তু আপনাদের লুকিয়ে রয়েছে, সময়গুলোকে আপনারা মেনটেন করুন। নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু থাকবে। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।